ভারতকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড। সিরিজ আগেই জিতে নিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়েছিলেন ঋষভ পন্থ। প্রথম দল হিসেবে 3 বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে নিউজিল্যান্ড হারাবে নাকি পন্থ ভারতকে বাঁচিয়ে দেবেন, আলোচনা চলছিল তা নিয়ে। মুম্বাইয়ের সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে একটা পর্যায়ে গিয়ে তো লড়াইটা হয়ে গেছিল নিউজিল্যান্ড বনাম পন্থ। 11 বনাম একজনের সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে নিউজিল্যান্ডেরই। ভারতকে 25 রানে হারিয়ে করেছে ধবল ধোলাই। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবল ধোলাই হলো ভারত। 2000 সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে ধবল ধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা, তবে সেটি ছিল 2 ম্যাচের সিরিজ। 3 ম্যাচের সিরিজে এবারই প্রথম। মুম্বাই টেস্টে নিউজিল্যান্ড জিতেছে এটা যেমন ঠিক, ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান পন্থ যে হারেননি ঠিক সেটাও। আজ মুম্বাইয়ের মৃত্যুকূপে পন্থ যে ইনিংসটি খেলেছেন সেটা বিবেচনা করলে আর যাই হোক তাকে পরাজিতদের দলে রাখা যায় না। পন্থ আসলে কী করেছেন? তিনি যা করেছেন এই মুহূর্তে দুনিয়ার খুব কম ক্রিকেটারই আছেন যা তারা করতে পারেন, কিন্তু খেলাটা যখন সংখ্যার, পরিস্থিতি বোঝাতে পরিসংখ্যান টানতেই হয়। 147 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পন্থ যখন উইকেটে আসেন ভারতের রান 3 উইকেটে 18, হঠাৎ করে স্কোরটা হয়ে যায় 5 উইকেটে 29 রান। পন্থ উইকেটে আসার আগে ভারত হারায় রোহিত, কোহলি ও গিলের উইকেট, আর পন্থ আসার পর দ্রুতই চলে যেতে দেখেন জয়সওয়াল ও সরফরাজকে। কোহলির মতো অভিজ্ঞ এক ব্যাটসম্যান তো টেস্ট ক্যারিয়ারেই প্রথম ঘরের মাঠে টানা 2 ইনিংসে 1 অঙ্কের ঘরে আউট হলেন। সহজ কথায় এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের ঘূর্ণির কোনো জবাবই যেন ছিল না ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপের খ্যাতনামা ব্যাটসম্যান রোহিত কোহলিদের কাছে, কিন্তু পন্থ দাঁড়িয়ে যান সাহসী যোদ্ধা হিসেবে। তিনি দেখিয়ে দেন কিভাবে এমন উইকেটে স্পিনারদের খেলতে হয়। পন্থের সাহসী ইনিংসের কথা বলতে গিয়ে একটি উদাহরণ নেওয়া যেতেই পারে। কিউই স্পিনারদের মনোবল ভেঙে দেওয়ার কৌশল হিসেবে তিনি বেছে নেন মুখোমুখি হওয়া বেশিরভাগ ওভারের বেরিয়ে যাওয়া প্রথম বলে রিভার্স সুইপ খেলাকে। এই কৌশলেই তিনি বোলারদের বাধ্য করেছেন তাকে স্ট্যাম্প বরাবর বোলিং করতে। বোলার সেটা করতেই আবার খেলেছেন প্রথাগত সুইপ। এভাবেই বোলারদের নিয়ে খেলেছেন পন্থ, মাথার চালে বিভ্রান্ত করেছেন এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসদের, ভাগ্য সঙ্গ দিয়েছে পন্থকে। প্যাটেলের বলা হয়েছিলেন LBW, কিন্তু আম্পায়ার আউট দেননি। নিউজিল্যান্ডও রিভিউ নেয়নি, কিন্তু বাস্তবতা তো এটাই যে ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকে, আর পন্থ এভাবেই খেলেন। তার প্রথাগতের বাইরে সেই সব শট খেলার পর উইকেট কিপার বারবার ক্যাচ ইট বলে চিৎকার করবেন। 57 বলে 64 রান নিয়ে পন্থ যখন আউট হন নিউজিল্যান্ড তখনই বিশেষ কিছুর ইঙ্গিত পেয়েছিল। পন্থের আউট নিয়ে কিছুটা বিতর্ক আছে, উইকেট থেকে বেরিয়ে এসে নিজের স্টাইলে ডিফেন্ড করতে চাইলে বল যায় কিপারের হাতে, মাঠের আম্পায়ার আউট দেননি। নিউজিল্যান্ড ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তাদের হাতে থাকা শেষ রিভিউটা। এর একটু আগেই আরেকটি রিভিউ তারা হারিয়েছে পন্থের বিপক্ষে। এবারের রিভিউতে অবশ্য জয়ী হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। রিভিউতে দেখা যায় বল হালকা করে ব্যাটের কানা ছুঁয়ে গেছে উইকেট কিপার টম ব্লান্ডেলের গ্লাভসে, একই সময়ে আবার ব্যাট লেগেছিল প্যাডে। তৃতীয় আম্পায়ারকেও সিদ্ধান্ত নিতে বেশ সময় নিতে হয়েছিল সেই কারণে। আউটের পর মাঠ ছাড়ছেন পন্থ, নিজের এই আউট পন্থও খুশি ছিলেন না। মাঠের বড় পর্দায় যখন রিভিউ দেখানো হচ্ছিল পন্থ আম্পায়ারকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন, হয়তো ব্যাট প্যাডে লাগার বিষয়টি, কিন্তু আম্পায়ার সেটা কান দেবেন কেন? তৃতীয় আম্পায়ারের কথা শুনে তিনি নিজের সিদ্ধান্ত বদল করে আঙ্গুল তুলে জানান পন্থ আউট। অবিশ্বাসের সঙ্গে মাথা নাড়তে নাড়তে ধীর পদক্ষেপে মাঠের বাইরে চলে যান পন্থ। মুম্বাইয়ের ওয়াংখেড়ের গ্যালারিতে তখন পিনপতন নিস্তব্ধতা। দৃশ্যটি দেখে যে কারুর মনে হবে সব আশার সমাধি হয়ে গেছে। আসলেই যে পন্থের বিদায়, ভারতীয়দের মুম্বাই টেস্ট জয়ের সব আশা শেষ হয়ে গিয়েছিল, সেটার কারণ তো খেলার পরবর্তী অংশেই রচিত হয়েছে। পন্থের আউটের সময় ভারতের প্রয়োজন ছিল আরও 40 রান, নিউজিল্যান্ডের 3 উইকেট। ওয়াশিংটন সুন্দর চেষ্টাও করছিলেন, কিন্তু অমন উইকেটে কাজটা সহজ ছিল না, শেষ পর্যন্ত তিনি পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে 12 রানে আউট হয়ে ফিরেছেন সুন্দর। ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো কোনো দল 150 রানের কম সংগ্রহ ডিফেন্ড করে টেস্ট জিতল। পন্থ বন্দনা করতে গিয়ে নিউজিল্যান্ডের এই দলটির কৃতিত্বকে উপেক্ষা করার সুযোগ নেই। এই সিরিজে তাদের সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন ছিলেন না, পুনে টেস্টের ম্যাচ সেরা মিচেল স্যান্টনারও ছিলেন না মুম্বাইয়ে, এরপরও ভারতকে তাদের মাটিতে মাত্র 147 রানের লক্ষ্য দিয়ে হারানো অনেকটাই অবিশ্বাস্য। মুম্বাই টেস্টে 11 উইকেট নিয়েছেন প্যাটেল। অবিশ্বাস্য এই অর্জনে সবচেয়ে বড় অবদান এই ম্যাচের সেরা এজাজ প্যাটেল ও সিরিজের সেরা ব্যাটসম্যান উইল ইয়াং। মুম্বাই টেস্টে 11 উইকেট নিয়েছেন প্যাটেল, প্রথম ইনিংসে 5 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিলেন 6 উইকেট। এই টেস্টের আগে মুম্বাইয়ে খেলা সর্বশেষ টেস্টেও 14 উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। এই সিরিজে উইকেট নিয়েছেন 15টি। ফিলিপস স্যান্টনাররা তাকে পুরো সিরিজে দিয়েছেন সঙ্গ, স্যান্টনার 13 ও ফিলিপস নিয়েছেন 8 উইকেট, আর ব্যাট হাতে প্রায় 49 গড়ে 244 রান করেছেন ইয়াং। এর মিলিত ফলই টেস্ট ইতিহাসে নিউজিল্যান্ডের প্রথমবার টানা 3টি অ্যাওয়ে টেস্ট জয়। অস্ট্রেলিয়ার লাস্ট ফ্রন্টিয়ার ভারতকে অবলীলায় না জয় করলো নিউজিল্যান্ড। দেশটির সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডুল তো আর এমনি বলেননি নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা সাফল্য।